সোনামুড়া মহকুমার নলছোর আরডি ব্লকের অন্তর্গত চন্দনমুড়া গ্রাম পঞ্চায়েতের বরতলি বাজার সংলগ্ন একটি পাড়ায় চলাচল করার জন্য একটি রাস্তা রয়েছে। সে পথ ধরে যেতে হয় খেতের শিক্ষা কেন্দ্র অর্থাৎ স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, কিন্তু বর্ষার মরশুমে বৃষ্টির কারণে এই রাস্তায় জল জমে যায়। রাস্তাটি যেন ছোট্ট নদীতে পরিণত হয়। এই রাস্তায় জল কাদা মাড়িয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠন পাঠনের জন্য আসা এখন দায় হয়ে দাঁড়িয়েছে পড়ুয়াদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা মঞ্জু দাস জানিয়েছেন, তিনি এলাকার প্রধান সহ অন্যান্য নেতাদের বিষয়টি সম্পর্কে অবগত করেছেন, কিন্তু এখনও পর্যন্ত এর কোন সুরাহা হয়নি। জল কাদার কারণে অল্প পরিমাণে পড়ুয়ারা এখানে পড়তে আসে। আজকে তো সোমবার, তিনজন স্টুডেন্ট আপনার স্কুলে, তো স্টুডেন্ট কম কেন? কম, ওই জল যে রাস্তা তার জন্য বাচ্চা আসতে পারে না। এটা কি স্কুলের লোকে যে এই যে রাস্তাটা এই জল, এই জলের সমস্যা হইতেছে? কতদিন ধরে এই অবস্থা হয়েছে? তো এই বর্ষা আইসে পরে তো যেমন আপনি জানাইছিলেন না? জানাইছি, আমি প্রধানমন্ত্রী তারা জানাইছি, তারা কইছে তারা করে দিবে। কতদিন ধরে অবস্থা? এটা কতদিন ধরে এই অবস্থা? এটা তো কইলাম তো, আজ বর্ষা আরম্ভ হয়েছে ধরে জানাইছি, অনেকদিন আগেই জানাইছি তারা করবো। হাতে কোনো কয়েকজন অভিভাবক তাদের শিশুদেরকে কোলে নিয়ে কিংবা কখনো কাঁধে চড়িয়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন, আবার অনেকে সে ঝুঁকিটা পর্যন্ত নিতে চায় না। এ পথ ধরে চলাচল করা স্থানীয় মানুষ জানিয়েছেন, তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিভিন্ন সময় গ্রামের প্রধান থেকে শুরু করে নেতাদের কানে তাদের এই দুর্দশার কথা পৌঁছে দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা এই পথটি খুব শীঘ্রই সংস্কারের দাবি জানিয়েছে। কবে নাগাদ এই রাস্তাটি সংস্কার করা হবে এবারে এটাই দেখার।